সেগুলো অতি সাধারণ ট্রিক এবং যেখানে আপনারা খুবই কম সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারবেন পরীক্ষা হলে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে উত্তরটা করে আসতে পারবেন যতই বড় অঙ্ক হোক না কেন ছোট হলে তো কোনো ব্যাপার নেই কিন্তু কনসেপ্টটা আপনাদের ঠিক করতে হবে যারা যারা সরল অঙ্কগুলো দেখাননি তারা তারা সরল সুদের অঙ্কগুলো দেখে নিন আমি ডিসক্রিপশনে তাদের লিংক দিয়ে দেবো তাহলে আজকে যে আর যে অঙ্কগুলো করবো সেগুলো সোজা থেকে একটু ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাব কিন্তু আমরা যে সূত্র আছে সেই বেশি জটিল সূত্রে যাব না দরকার পড়লে যেটা অতি সাধারণ এবং সরল সুদের আকারে আমরা এটা করে নেব ঠিক আছে তাহলে চলুন শুরু করি এখানে তাহলে বলা কি আছে বার্ষিক দশ পার্সেন্ট জটিল সুদে দশ হাজার টাকার তিন বছরের সুদ আসল কত হবে তো এখানে বলা আছে তিন বছরের তাহলে বেশিরভাগ জটির সুদ মোটামুটি দুই বছর কিংবা তিন বছরের বলে ঠিক আছে চার বছর সাধারণত বলে না যদি চার বছর বলে তাও আমরা এখানে একটা রাখবো ঠিক আছে তাহলে সাধারণ ট্রিক্স হচ্ছে যে দশ পার্সেন্ট দশ হাজার টাকা তাহলে এই পার্সেন্টেজ বের করতে আমরা পারবো গত যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে শিখেছি সর্ব সুদ কী করে বের করতে হয় এবং পার্সেন্টেজ তাহলে দশ হাজার টাকা আমরা এখানে লিখবো প্রথম বছরে দশ হাজার টাকার সুদ কত হচ্ছে না এক হাজার টাকা দ্বিতীয় বছরে সুদ কত হচ্ছে না আবার এক হাজার টাকা আর এই টাকার সুদ বছরে আবার এক হাজার টাকা হচ্ছে এদিক থেকে এখান থেকে আবার একশো টাকা হচ্ছে এখান থেকে আবার একশো টাকা হচ্ছে আর এই যে সুদটি তার হচ্ছে দশ টাকা ঠিক আছে অর্থাৎ এই যেটি হল প্রথম বছরের দ্বিতীয় বছরের তারপরে বছরের এটি জন্য ঠিক আছে এখান থেকে মনে রাখতে পারবেন আবার একবার বের করতাম ঠিক আছে এখান থেকে বলে দিই যে এই যে এটি বেরোলো এটি হচ্ছে সরল সুদ ঠিক আছে সিম্পল ইন্টারেস্ট এসাই আর এই যে এটি বেরোলো এটি হচ্ছে সরল সুদ এবং জটিল সুদ তার ডিফারেন্সটা ঠিক আছে আর এই টোটালটা হলো সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট করব না তিন হাজার এক দুই তিন তিনশো টাকা তার সঙ্গে দশ টাকা ক্যালকুলেশন করি কত হচ্ছে না তেত্রিশশো দশ টাকা তাহলে তেত্রিশশো দশ টাকা আমার সুদ আমাদের চেয়ে যে সুদ আসল তাহলে দশ হাজারের সঙ্গে তেত্রিশশো দশ অর্থাৎ তেরো হাজার তিনশো দশ টাকা এটা হবে উত্তর তাহলে তেরো হাজার তিনশো দশ অর্থাৎ উত্তর এটি ঠিক আছে এরপর বার্ষিক পাঁচ পার্সেন্ট জটিল সুদে ষোলো হাজার টাকার দুই বছরের সুদ কত হবে ঠিক আছে তো এখানে আমাকে দুই বছর বের করতে বলেছে ষোলো হাজার টাকার পাঁচ পার্সেন্ট হবে ঠিক আছে তো অনেকে পাঁচ পার্সেন্টটিকে আবার দশ পার্সেন্ট হিসাবে ক্যালকুলেশন করে পরে সেটাকে হাফ করে দেয় সেরকম করতে পারেন আদারওয়াইজ এমনি করে হয়ে যাবে তাহলে ওই যে আগে রুলস ষোলো হাজার টাকা বলেছে ঠিক আছে এটা বারবার লেখার দরকার নেই মুখে মুখে আমি বোঝানোর জন্য লিখছি তাহলে দুই বছরে বলেছে করবো তাহলে ষোলো হাজার টাকা দশ পার্সেন্ট কত হচ্ছে না ষোলোশো টাকা তাহলে টাকা হলো দ্বিতীয় বছরে আটশো টাকা আবার আর এই আটশো টাকাটি দশ পার্সেন্ট কত হচ্ছে না আশি টাকা তাহলে পাঁচ পার্সেন্ট কত হবে না চল্লিশ টাকা ঠিক আছে তাহলে এটি হচ্ছে দ্বিতীয় বছরের তাহলে দ্বিতীয় বছর শুধু কত হলো ষোলোশো

আমাদের সরল সুদ দেওয়া আছে যে পাঁচ পার্সেন্ট হারে দুই বছরে একশো টাকা হচ্ছে একশো টাকা যদি দুই বছরের সুদ হয় তাহলে আমরা এক বছরের সুদ পেতে পারি এক বছর পঞ্চাশ টাকা হচ্ছে দুই দুই যদি একশো টাকা হয় এক বছরে পঞ্চাশ টাকা সুদ হচ্ছে তাহলে এই পঞ্চাশ টাকার সুদটি পেয়েছি পাঁচ পার্সেন্ট হারে ঠিক আছে তার আগের নিয়ম ওই যে এই আগের নিয়ম যেটা করালাম সেইভাবে আমরা এটা অর্থাৎ প্রথম বছরে যদি পঞ্চাশ টাকা সুদ হয় তাহলে দ্বিতীয় বছর কত হবে না আবার পঞ্চাশ হবে কোন একটা টাকা ঠিক আছে এবং তাহলে এই টাকাটির পাঁচ পার্সেন্ট আবার দিতে হবে দ্বিতীয় বছরে জটি সুদে তাহলে পঞ্চাশ টাকার পাঁচ পার্সেন্ট কত না পাঁচ হচ্ছে দুই দশমিক পাঁচ আড়াই টাকা অর্থাৎ দশ পার্সেন্ট হচ্ছে পাঁচ টাকা ভাগ করলে পাঁচ অর্থাৎ পাঁচ পার্সেন্ট হচ্ছে আড়াই টাকা ঠিক আছে তা টোটালটা যদি করি আমরা তাহলে হবে একশো টাকা আর দশমিক পাঁচ টাকা তাহলে যোগ করলে আমরা পাব একশো দুই দশমিক পাঁচ অর্থাৎ পঞ্চাশ পয়সা মানে পাঁচ ঠিক আছে বলেছে যে বার্ষিক চার পার্সেন্ট সুদে কোন টাকা তিন বছরে আঠারোশো পঁচাত্তর টাকা হয় তাহলে ওই সময় এবং সুদে জটিল সুদ কত হবে অর্থাৎ ওই একই হারে এবং একই সময়ে তারে জটিল সুদ কত হবে তাহলে আমাদের এখানে চার পার্সেন্ট সরস্বতী বলেছে তিন বছরের জন্য এত টাকা হচ্ছে তাহলে তিন বছরে আঠারোশো টাকা হচ্ছে তিন বছর ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে এক বছরে হচ্ছে ছশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে এই এক বছরে যদি ছশো পঁচিশ টাকা হয় তাহলে বাকি দিনগুলো দেখে নেবো আমরা তাহলে তিন বছরে তাহলে যে একই নিয়ম যে ছশো পঁচিশ টাকা হচ্ছে এক বছরে তারপরে ছশো পঁচিশ টাকা হচ্ছে পরের বছরে চার পার্সেন্ট করে কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ছশো পঁচিশ টাকার দশ পার্সেন্ট হচ্ছে এটা ঠিক আছে দশমিকটা এদিকে চলে আসে অর্থাৎ ছয় দশমিক দুই পাঁচ হয় তাহলে এক পার্সেন্ট হয়ে গেল ঠিক আছে এটা করে দেখলে বুঝতে পারবেন তো তাহলে এর চার পার্সেন্ট কত হবে এর চার পার্সেন্ট হবে এটা গুণিত চার ঠিক আছে তাহলে গুণ করলে হবে পঁচিশ ঠিক আছে তাহলে তৃতীয় বছর আবার কত হবে ছশো পঁচিশ যুক্ত এই পঁচিশটা হলো বললাম যে আগে অঙ্কগুলো তো বুঝিয়েছি যে কোন এক টাকার এই যে এখানে কোন টাকা ছিল ধরুন এটাকে প্রথম প্রথমবার চার পার্সেন্ট এত দ্বিতীয়বার চার পার্সেন্ট এত তৃতীয়বার এটা এটা

তিন পঁচিশ পঁচাত্তর একে ছিয়াত্তর যোগ করলে হবে উনিশশো একান্ন যে কোন টাকার দুই বছরে জটিল সুদ একশো পাঁচ টাকা এবং সরল সুদ একশো টাকা হলে সুদের হার কত ঠিক আছে তাহলে সরল সুদ বলেছে একশো টাকা কত বছরের জন্য দু বছরের জন্য ঠিক আছে আমাকে বের করতে হবে সুদের হার এখানে কিন্তু আসল দেওয়া নেই ঠিক আছে তাহলে যদি একশো টাকা হয় দুই বছরে তাহলে এক বছর হচ্ছে পঞ্চাশ টাকা সুদ ঠিক আছে এক বছর পঞ্চাশ টাকা পাচ্ছি তাহলে ওই আগের নিয়ম দুই বছরে তাহলে এক বছর পাচ্ছি পঞ্চাশ টাকা দ্বিতীয় বছর পাবো আবার পঞ্চাশ আর এই যে বিয়োগ ফল অর্থাৎ একশো আর একশো পাঁচ অর্থাৎ যে পাঁচ টাকাটি এই পাঁচ টাকাটি হচ্ছে এদের বিয়োগ ফল অর্থাৎ জটিল সুদ এখন সরস্বুদের পার্থক্য ঠিক আছে তাহলে এই সুদটিই কিন্তু এখানে আছে দুই বছরের জন্য যদি বলেছে তাহলে ভেবে দেখুন ঠিক আছে তাহলে প্রথম বছরে পঞ্চাশ টাকা পেলাম দ্বিতীয় বছরে আবার পঞ্চাশ টাকা পেলাম এটা সরল সুদ এটা হচ্ছে জটিল সুদ টোটালটা পঞ্চাশ পঞ্চাশ আর এই পঞ্চাশের পাঁচ অর্থাৎ পাঁচ যেটা বিয়োগ আছে তাহলে দুই বছরের জন্য এটা টোটাল টাকা দেড়শো দুটো হচ্ছে একশো ঠিক আছে তাহলে পাঁচ টাকার সুদ হচ্ছে পঞ্চাশ টাকার জন্য তাহলে আমরা এখানে বের করতে পারি যে পাঁচ টাকা সুদ পাই পঞ্চাশ টাকাতে তাহলে একশো টাকাতে কত টাকা সুদ পাবো তাহলে দশ পার্সেন্ট হারে এখানে সুদ দেওয়া হয়েছে ঠিক আছে যে কোনো টাকার দুই বছরে জটিল সুদ ষাট দশমিক ছয় শূন্য টাকা এবং সরল সুদ ষাট টাকা হলে সুদের হার এবং আসল কত হবে এখানে আমাকে আসলে বের করতে হবে আর আমাকে সুদের হারও বের করতে হবে তাহলে আমাকে দেখে নিতে হবে যে দুই বছরের সরল সুদ কত হচ্ছে ষাট টাকা তাহলে এক বছরে আমরা কত পাচ্ছি এক বছরে পাচ্ছি আমরা তিরিশ টাকা ঠিক আছে আর জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য কত হচ্ছে না এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পার্থক্যটা তাহলে আমরা আগে নিয়মে করতে পারি যে তিরিশ টাকা সুদ হচ্ছে এক বছরে দুই বছর হচ্ছে এই টাকাটি দুই বছরের জন্য বলেছে তাহলে এরপর এই টাকাটির সুদে নিশ্চয়ই হচ্ছে এই টাকাটি যে পার্সেন্টেজ দেখে না কেন এই টাকাটি হচ্ছে তাহলে এরপর আমরা বের করে নিতে পারবো যে এই তিরিশ টাকারই সুদ দিয়েছে এই টাকাটি কি হারে দিয়েছে সেটা আমরা এরপর বের করে নেব তাহলে বের করলে হবে এটি হচ্ছে সুদের হারটি দশমিক আছে দুটো শূন্য বাড়িয়ে দিলাম উঠে গেল দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল শূন্য শূন্য তিন দিয়ে কাটলে দুই অর্থাৎ এই দুই দুই পার্সেন্ট হারে আমাদের এখানে সুদ দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে তিরিশ টাকার তিরিশ টাকার যে সুদটি অর্থাৎ এই সুদটি হচ্ছে দুই পার্সেন্ট সুদ ঠিক আছে তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বের করতে হবে কত হচ্ছে তাহলে দু টাকা সুদ দেওয়া হয় একশো যদি করি তাহলে আমরা পেয়ে যাবো শর্টকাট অর্থাৎ দিয়ে যদি কাটি পনেরো অর্থাৎ পনেরো আর হান্ড্রেড অর্থাৎ পনেরোশো টাকা তাহলে আসল আমাদের পনেরোশো টাকা আর সুদের হার হচ্ছে দুই পার্সেন্ট তাহলে উত্তর হচ্ছে আমাদের ডি ঠিক আছে